হ্যালো স্পর্শে স্পর্শে আমি অনিক 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 তুমি কোথায় তুমি কোথায় আছো আমি আমি একটা বিপদের মধ্যে পড়েছি স্পর্শে আমার আমার এই মুহূর্তে অনেকগুলো টাকা দরকার তুমি কি ম্যানেজ করতে পারবে আমি কি যেভাবে ও ম্যানেজ করবে না নইলে ওরা আমাকে না মেরে ফেলবে ও মা গো কত টাকা পাঁচ লাখ পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা আমি কালকের মধ্যে টাকাটা ম্যানেজ করে না দিলে ওরা আমাকে মেরে ফেলবে বলেছে রাতের মধ্যে ডিটেল জানাবে তুমি তুমি কোনো না কোনোভাবে ম্যানেজ করো প্লিজ প্লিজ বসে আর শোনো হ্যাঁ এইসব কথা কাউকে জানাবে না ওদের অনেক বড় নেটওয়ার্ক ওরা যদি বুঝে ফেলে যে তুমি কাউকে জানিয়েছো তাহলে আমাকে মেরে ফেলবে না 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 আমি আমি কাউকে বলবো না আমি কাউকে বলবো না বসে হ্যালো 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 অনিক ভাই আপনি তো কথা শেষ করতে দিলেন না এই এটা কি প্রেমের ফোন নাকি সরি চল এটা সতর্ক বার্তা এই কথা এরকমই হয় কথা একদম কম টাকা তো পাচ্ছেন এবার একটু হাতের বাঁধনটা খুলে দিন না খুব কষ্ট হচ্ছে আমিও সরি টাকা হাতে না পায় কিছুই করতে পারবো না নাম বললেন আপনার যে রাজু আমি কি আপনার ফ্রেন্ড যে না তাহলে শুধু এটুকু বললেন কেন পুরো নাম বলুন মোহাম্মদ রাজু রাজা কে ক্যামেরা চালিতে বুঝতে পারছেন স্যার কেমন টেরা টেরা কথা বলছে তাহলে একবার ভেবে দেখুন আমার সাথে কি পরিমাণ মিসবিহেভ করেছে